হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মধুমিতা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেদিনকে লক্ষ্মী পুজোটা আমি যেটা দেখিয়েছিলাম সেটা সম্পূর্ণটা দেখানো হয়নি, সেটারই আর এক অংশ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবছরে লক্ষ্মী পুজোটা অতীব ছোট করে করেছি, কারণ আজকের দিনে আমার হাজবেন্ড, আজকের দিনেই ও আবার বাইরে চলে যাচ্ছে, তাই যতটা পেরেছি ছোট করে পুজোটা করার চেষ্টা করেছি। সকালবেলার পুজোটা একরকম করলাম, সন্ধ্যাবেলার পুজোটা আবার একরকম করলাম, যতটা পেরেছি নিজেরাই করে থাকি। অন্য বছর আমার শাশুড়ি মা আর আমি মিলে পুজো করে থাকি, কিন্তু এই যেহেতু এই বছর ওনার শরীরটা ভীষণই খারাপ, তাই এই বছর আমি একাই পুজোটা করলাম। আর পাশের মানে বাড়ির পাশে কিছু ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে ডেকে ভোগ প্রসাদ খাইয়ে দিয়েছি। সকালবেলা তাড়াতাড়ি করে ভোগের পায়েস, যা কিছু পুজোর আলপনাটা ছেলে এবছর দিয়েছে, সমস্ত কিছু সেরে নিয়ে তাড়াতাড়ি করে, যেহেতু ও চলে যাবে সন্ধেবেলা ট্রেন, তাই লুচি ঘুগনি আয়োজনে মেতে গেলাম। ঘুগনি করলাম আর আলুর দম করলাম, ঘুগনি ছেলের প্রিয়, আবার আলুর দম আবার ওর প্রিয়, এই দু রকমই করলাম। আর লুচিটা আটাটা মানে ময়দাটা মা মেখে দিয়েছিল, রাত্রিবেলা ও আমাকে একটু হেল্প করলো, 8:30 নাগাদ তো বেরিয়ে যাবে, তার আগে একটু আমাকে হেল্প করলো, লুচিগুলো ভালো করে বেলে দিল আমার হাজবেন্ড, আর আমি ভাজলাম। খুব সুন্দর হয়, ও বেললে পরে মানে ফোলা ফোলা হয়, আর আমি বেললে লুচি সহজে আমার হাতে ফোলে না। যাই হোক, পুজোর দশকর্মার ভান্ডার আমরা দুজনে একসাথে গিয়ে দশকর্মা থেকে পুজোর বাজারটা করে এনেছিলাম আমি আমার হাজবেন্ড। একটু মন খারাপের পালা যে আজকে মা লক্ষ্মী পুজো হচ্ছে, এদিকে সন্ধেবেলা রাত্রির 8:30-8টার মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু পুজো তো করতেই হবে, নিজের কর্মক্ষেত্রে যেতেই হবে। আর একটা যেটা কথা যেটা বলার জন্য আমি করছি, কার্তিক মাস পড়ে গেছে, কার্তিক মাসে অবশ্যই একটা করে প্রদীপ অবশ্যই আপনারা জ্বালাবেন, মানে সেটা মাটির প্রদীপ বলেও ভালো হয়, আর পেতলের প্রদীপ বলে বা অন্য কোনো প্রদীপ বলে, তিল তেল দিয়ে যদি জ্বালান, তাহলে পিতৃপুরুষের খুব আশীর্বাদ করে, পিতৃপুরুষের আত্মার শান্তি হয়। এই যে ছোট খুদেরা খেয়ে নিল, ওদেরকে বাচ্চাগুলো, ওরা খুব আমার বাড়ির পাশেই থাকে, ভীষণ আমাকে ভালোবাসে, তাই ওদেরকে একটুখানি ভোগ প্রসাদ দিলাম, দিয়ে মনটা একটু শান্তি হলো। অন্যবারে তো অনেক কিছু করি, এবার অত কিছু করিনি। এই কার্তিক মাস জুড়ে ভগবান শ্রী নারায়ণের কাছে যদি একটা করে প্রদীপে তিল তেল দিয়ে জ্বালানো হয়, ভীষণ ভালো হয়, প্রদীপ দেখানো হয় সন্ধেবেলা, খুবই শুভদায়ক আর খুবই ফলদায়ক। আর যে সমস্ত তুলসী গাছের ডান্ডিগুলো যেগুলো শুকিয়ে যায় না, ওগুলো তুলো দিয়ে সলতে পাতিয়ে পাকিয়ে যদি ভগবান বিষ্ণুর সামনে প্রদীপে হিসাবে জ্বালানো হয়, ওটাও ভীষণ ভীষণ উপকার আর খুবই ফলদায়ক হয়ে থাকে। এই কার্তিক মাস জুড়ে প্রদীপ অবশ্যই দীপদান করবেন, সবাই করবেন, মানে দীপদান হচ্ছে যে কি বড় মহিমা আর কি উপকার। উপকারের থেকে বড় কথা হচ্ছে এই মাসটা হচ্ছে দীপদান করার মাস, আর ভগবান শ্রী বিষ্ণু। যাই হোক, এখানেই আমার খুবই প্রিয় ব্লগটা মাস। শেষ করলাম, আপনারা ভালো থাকবেন। আমার ব্লগটা আমি এখানেই